হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। জওহর নবোদয় বিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন অর্থাৎ 2021-এ যে প্রশ্নগুলি এসছে সেই প্রশ্ন নিয়ে আমরা যে সিরিজ শুরু করতে চলেছি, তো আজকে তার প্রথম ভিডিও। তো আমরা প্রথমেই শুরু করব মেন্টাল অ্যাবিলিটি দিয়ে, যেহেতু তোমাদের মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন প্রথমেই থাকে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বিগত বছর অর্থাৎ 2021-এ যে প্রশ্নগুলি এসছে তোমরা শিখে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক প্রথমে কী টাইপের প্রশ্ন ছিল তোমাদের জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিক পরীক্ষা 2021-এ। তো প্রথম যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে ওল্ড ম্যান আউট। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে এরকম নতুন নতুন আপডেট ভিডিও তোমরা সবার প্রথমে পেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নটি ছিল, প্রথমে দেখো এখানে কোন প্রশ্নটা ওড, অর্থাৎ কোন প্রশ্নটা, কোন অপশানটা আলাদা। ওড ম্যান আউটের যেটা থাকে, তোমাদের চারটে করে অপশান দেওয়া থাকবে। এখানে যেমন চারটে করে অপশান দেওয়া আছে, অপশান এ, অপশান বি, অপশান সি এবং অপশান ডি। এই চারটে অপশানের মধ্যে থেকে কোনটা বেমানান বা আলাদা সেটা তোমাদের বের করতে হবে, কোনটা ওড সেটা তোমাদের বের করতে হবে। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছ, দেখো প্রথমে টি দেখতে পাচ্ছি, আই দেখতে পাচ্ছি এবং সি দেখতে পাচ্ছি। তাহলে টি আই এবং সি, তাহলে টি আই এবং সি, এখানে দেখো টি আই এবং সি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি টি এবং সি মাঝখানে যে আইটা সেটা কিন্তু দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এখানে সি অপশানটা কিন্তু ওড, অর্থাৎ আলাদা হয়ে যাবে এই অপশানটি বাকিদের তুলনায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের একটা কথা বলি, যে কোশ্চেনটা তোমরা বুঝতে পারবে না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করে কিন্তু আমাদের জানাবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এরকম কোশ্চেন পাঠাতে পারো যেগুলো তোমরা পারছো না। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডিসক্রিপশন থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বা ফেসবুক পেজে, যেখানে এই রকম প্রচুর প্রশ্ন আছে যেগুলো তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো এবং পরবর্তী ক্ষেত্রে যারা পরীক্ষাগুলো দেবে তাদেরকে অনেক হেল্প হয়ে যাবে তাদের। চলো দেখে নেওয়া যাক নেক্সট কি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, দেখো এইখানে অপশান এ বি সি ডি করে যে অপশানগুলি আছে, এই অপশানগুলির মধ্যে কোনটা রাইট অ্যান্সার তোমাদের সেটা দেখাতে হবে, ঠিক আছে। সেটাই ছিল ওড ম্যান আউটের সেকেন্ড কোশ্চেন। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে তিনটে, প্রথম দ্বিতীয় এবং তিনটে করে গোল আছে আমরা দেখতেই পাচ্ছি, এখানেও সেম তিনটে করে গোল আমরা দেখতে পাচ্ছি। নেক্সট দেখো ক্রস দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে এবং চারটে, এখানেও দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে এবং চারটে, কিন্তু নেক্সট তারপরে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ সাইন, অর্থাৎ যোগ চিহ্ন এখানে তিনটে, এখানে দেখো চারটে, একটা দুটো তিনটে এবং চারটে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বক্স আছে একটা এবং দুটো, এবং এখানেও বক্স আছে একটা এবং দুটো। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপশন সিতে দেখো এখানে তিনটে দেওয়া আছে প্লাস চিহ্ন, এখানে কটা দেওয়া আছে চারটে প্লাস চিহ্ন দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বেমানান এখানে বের করে দেবো সি অপশান। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। বারবার বলছি আমি, যে ধরনের কোশ্চেন তোমাদের অসুবিধা হচ্ছে অবশ্যই করে ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এবং তোমরা তোমাদের প্র্যাকটিস কোশ্চেনগুলো পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা কীভাবে সলভ করতে হবে দেখো, এখানে তোমাদের একটা কথা বলি, দেখো যে অক্ষরগুলো এখানে আছে কিউ আর এস এবং পি, প্রত্যেকটাতে দেখো সেম আছে, কিউ আর এস এবং পি প্রত্যেকটাতে কিন্তু সেম সেম আছে, এবং আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্তকে এইভাবে ভাগ করেছে এবং তারপরে এই অক্ষরগুলিকে কিন্তু দেওয়া হয়েছে, বাকি সব সেম। এবার এখানে একটা তোমরা জিনিস দেখো, সেটা হচ্ছে এদের পজিশনটা কিন্তু সেম নয়, অর্থাৎ কিউটা এখানে বসলেও পরের কিউটা অন্য জায়গায় চলে গেছে, তারপরের কিউটা অন্য জায়গায় চলে গেছে, তারপরে কিউটাও, অর্থাৎ এখানে পজিশনাল চেঞ্জ হয়েছে, বাকিটা সব একই আছে, ঠিক আছে, বাকি যে অংশগুলি আছে। এবার এই পজিশনাল চেঞ্জ দিয়ে আমাদের বিচার করতে হবে কোনটা বেমানান বা কোনটা আলাদা। তো সবার প্রথমে আমি দেখো আমরা অপশান বি থেকে আসছি, যেহেতু এখানে অপশান এটা এটাই আমাদের অ্যান্সার হবে, তাহলে আমরা অপশান বি থেকে শুরু করে তোমাদের দেখাচ্ছি এবং বোঝাচ্ছি কেন অপশান এ হলো। তো প্রথমে এখানে দেখো কিউ আছে, কিউটা পরে চলে এসেছে এখানে এবং তারপরে কিউটা এখানে চলে এসেছে, অর্থাৎ পজিশনাল চেঞ্জ হয়েছে, প্রথম কিউটা চেঞ্জ হয়ে এখানে, দ্বিতীয় কিউটা চেঞ্জ হয়ে হয়েছে এবং দ্বিতীয় কিউটা চেঞ্জ হয়ে এখানে এসে তৃতীয় কিউটা হয়েছে। তাহলে এই এর আগে অর্থাৎ অপশান এতে, তাহলে কিউটা কোথায় থাকার কথা ছিল, এইখানে, অর্থাৎ এই খানটাতে কিউ যদি থাকতো তাহলে চেঞ্জ হয়ে এই আর এর পজিশনে আসতো, সেখানে তো এটা তো করা নেই। এবার বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো একবার চেক করে নিই, আর তাহলে আর এখানে আছে, পরে দেখো চেঞ্জ হয়ে আরটা এখানে এসছে, অর্থাৎ কিউ এর পজিশন থেকে আর চলে এসছে, সেমভাবে আর এর পজিশন এখানে ছিল, এখান থেকে জাস্ট এখানে চলে এসছে, প্রত্যেকটাতেও সেম, এস এর ক্ষেত্রেও সেম,
সেম হচ্ছে, দেখো এস এখানে আছে, পরে এস এর পজিশনটা এখানে হয়ে গেছে, তারপরে এস এর পজিশনটা এখানে হয়ে গেছে। এবার যদি পি এর পি অক্ষরটাকে দেখি, দেখো পি এর পজিশনটা কোথায়, এখানে চলে এসেছে, এবং পি এর পরবর্তী পজিশনটা এখানে চলে এসেছে। একমাত্র অপশন বি এর এই এর ক্ষেত্রে যদি আমরা আসি, এই যে প্রথম অপশন বিতে দেখো এভাবে ঘুরেছে, অপশন সিতেও দেখো এভাবে ঘুরেছে, অপশন ডিতেও কিন্তু এভাবে ঘুরেছে, অর্থাৎ পজিশনগুলো এভাবে চেঞ্জ হচ্ছে। কিন্তু অপশন এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ বেমানান। তাহলে অপশন এ কিন্তু রাইট অ্যান্সার। দেখো অ্যান্সার যেটা ভুল, বেমানান কোশ্চেনে অ্যান্সার যেটা ভুল হয়, যেটা আলাদা হয় সেটাই কিন্তু অ্যান্সার হয়, বাকিদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম হয়। একমাত্র ওড ম্যান আউট বা বেমানান ছবির ক্ষেত্রে কিন্তু এই ধরনের হয় অপশানগুলো, এবং শুধু অপশান নিতে থাকে, কোনো প্রশ্ন দেওয়া থাকে না। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, এই কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো। এটাতেও আমরা যদি এভাবে ভাগ করি, তোমরা আমাদের অন্য ক্লাসগুলি দেখে এসছো যেখানে আমরা দেখিয়েছি যে ডাইরেকশনের কথা, তো সেখানে দেখো এই টোটাল অংশটাকে যদি আমরা এইভাবে ভাগ করে ফেলি, অর্থাৎ এভাবে যদি আমরা ভাগ করে ফেলি দেখো, তাহলে এর পজিশনটা কোন দিকে আছে, কেন্দ্রের দিকে আছে। সেকেন্ড অপশানগুলোতে সেমভাবে আমরা ভাগ করে নিলে এর যে পজিশনটা আছে কেন্দ্রের দিকে আছে, অর্থাৎ এই সেন্টার সেন্টারের দিকে, তাই তো? নেক্সট আমরা দেখো এটাকেও আমরা দেখতে পাচ্ছি এটার সেন্টারের দিকে আছে। এবার এটাকে যদি অপশান ডি কে আমরা ভাগ করি, দেখো এটা সেন্টারের দিকে নেই, এটা বাইরের দিকে চলে গেছে, তো সেক্ষেত্রে আমরা এখানে বুঝতেই পারছি অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা খুব সুন্দর করে দেখে নাও, এবং কোন ধরনের বা কোন লজিক দিয়ে এটাকে আলাদা করা হয়েছে সেটাই কিন্তু মানসিক দক্ষতার কোশ্চেনের ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করি এবং তোমাদের শেখানোর চেষ্টা করি। আরও ক্লাসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সঙ্গে থাকো, ফেসবুকে এরকম প্রচুর কোশ্চেন তোমাদের প্রোভাইড করা হয়েছে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে ফেসবুকের মধ্যে যুক্ত হয়ে, ফেসবুকের সঙ্গে যুক্ত হয়ে আমাদের প্রেক্ষা এডুকেশন পেজের সঙ্গে যুক্ত হয়ে তোমরা সেখান থেকে কোশ্চেন, এই ধরনের অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। শুধু মানসিক দক্ষতাই নয়, অঙ্কের কোশ্চেন এবং বাংলার কোশ্চেনও তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। এই ছিল চারটে প্রশ্ন, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও আমরা পরবর্তীতে আনবো, এবং তোমরা সেই ভিডিওগুলোকে দেখতে পারবে এবং সেই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করে নিতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। লাস্ট কোশ্চেন আমরা দেখে নেব, দেখো এই কোশ্চেনটা কীভাবে সলভ করতে হবে। এই যে কোশ্চেনটি আছে দেখো, প্রথমে যে চতুর্ভুজটি আছে, চতুর্ভুজটি আছে সেটাকে দেখে নাও, এবং তার পজিশনটাও দেখে নাও, অর্থাৎ চতুর্ভুজ আছে এবং তারপরে এই তীর চিহ্ন, দেখো প্রত্যেকটাতে কিন্তু তীর চিহ্ন আছে এবং এইভাবে কালো করে প্রত্যেকটাতেই আছে, জাস্ট এটাকে এখানে ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে। এটাকে যদি আমরা এভাবে ঘোরাই, অর্থাৎ এই এইখান থেকে এইভাবে জাস্ট 90 ডিগ্রি ঘোরাই, 90 ডিগ্রি, তো সেক্ষেত্রে আমরা অপশান বিটা পাবো, তাই তো? নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো, এই যে প্রত্যেকটা কোন দিকে আছে, এই ব্ল্যাকের দিকে আছে, অর্থাৎ এটাও এর ব্ল্যাকের দিকে আছে। নেক্সট আমরা সেভাবেই 90 ডিগ্রি ঘুরিয়েছি, দেখো এই ব্ল্যাকের দিকেই কিন্তু এই তীর চিহ্নটা আছে, তারপরটাকেও 90 ডিগ্রি ঘোরাবো আমরা, কিন্তু এই তীর চিহ্নটা কিন্তু এই ব্ল্যাকের দিকে নেই, যেটা থাকা উচিত ছিল কিন্তু এখানে নেই, তো সেক্ষেত্রে অপশান নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, লজিকটা বুঝে নিয়েছো। এরকম আরও কোশ্চেন পাবে আমাদের ইউটিউব চ্যানেলে, যার জন্য তোমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং আমাদের ফেসবুক পেজে এরকম প্রচুর প্র্যাকটিস কোশ্চেন পেয়ে যাবে, যেখানে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে গেলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে হবে তোমাদের। তো এই ছিল ভিডিও আজকে, এই ছিল কোশ্চেনগুলি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে প্রেক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলকে, এবং তোমরা ভিডিওটি লাইক করতে ভুলবে না। যদি তোমাদের কোনো মেসেজ থাকে অবশ্যই করে কিন্তু তোমরা চ্যাট বক্সে জানাতে পারো, তোমাদের কোন কোশ্চেন বা কোন ধরনের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে চাইছো, বা তোমাদের কোনো কোশ্চেন আটকে গেলে, বা কোনো ইনফরমেটিভ কোনো কিছু চাইতে গেলে অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাতে পারো। ভিডিওটি শেয়ার করে দাও তাদের সঙ্গে যারা জহর নবোদয় বিদ্যালয় প্রিপারেশন নিচ্ছে বা নিতে চাইছে তাদের সঙ্গে, যাতে করে তারাও আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রিপারেশন নিতে পারে এবং জহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় রেজাল্ট করে র্যাঙ্ক করে কিন্তু চান্স পেতে পারে। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।